Hi guys, welcome to my channel Anupriya's Kitchen. Aajke niye eshechi pomfret mach diye fulkopir jhol ba fulkopi diye pomfreter jhol. Protome shada tel gorom kore tate fulkopi lobon holud diye meke bheje nicchi. Ei fulkopi diyei ami puro ranna ta korbo. Fulkopi ta jate rannar shomoy bhenge na jay shejonno age theke bheje neoa. ভেঙে গেলে খেতে ভালো লাগে না এবং দেখতেও সুন্দর লাগে না একদম থকথকে হয়ে যায় আর কি গ্রেভিটাও বিশ্রি হয়ে যায় যার কারণে আগে থেকে ফুলকপিগুলোকে ভেজে তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ ভেঙে দিলাম আধা চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি আজকে এখানে কোনো বাটা মশলা অ্যাড করব না সব কুচানো মশলা দিয়েই রান্না করব বাটা বাটির কোনো ঝামেলা নেই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচি এগুলো দিয়ে আবারো নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে মিক্স করে একসাথে ভেজে নিব আমি সময় বাঁচানোর জন্য এরকম করে রান্না করি আপনারা চাইলেও করতে পারেন আপনাদের ভালো লাগলে আপনারা করবেন দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা এবং রাধুনী মাছের মশলা একসাথে পেস্ট করে এখানে অ্যাড করে দিয়েছি আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করে দেখাচ্ছি সবাই জানাবেন কেমন লাগছে মশলাটা অলরেডি কষে এসেছে তার উপর থেকে তেল উঠে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম টমেটো এবং পমফ্রেট মাছ আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি আজকে পমফ্রেট মাছ ভাজিনি কষিয়ে রান্না করব এভাবে কষিয়ে একবার হলো ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন খুবই 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 ভালো লাগবে আশা করি খুব দারুণ একটা টেস্টি এবং সুস্বাদু রেসিপি অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে মাছটা মশলার সাথে একসাথে ভালোভাবে অ্যাড হয়ে যায় অলমোস্ট হয়ে গিয়েছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি কারণ ওই মশলার সাথে আমি কিছুক্ষণ আগে যে ফুলকপি ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে অ্যাড করব ভাজা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ এইভাবেই রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিলে টমেটোর টকের কারণে যে কোনো সবজি ভাঙে না আস্তে আস্তে থাকে সেজন্য আমি টমেটো বারে বারে অ্যাড করি একটু পানি দিয়ে আমি ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম ফুলকপি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি একটু আগে যে কষিয়ে রেখেছিলাম মাছ পমফ্রেট মাছ সেই মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমার বাড়িতে সবাই এই রান্নাটা করলে খুবই পছন্দ করে ফুলকপি এবং মাছ দিয়ে আমি একসাথে নেড়েচেড়ে দিচ্ছি ফুলকপি আর মাছের সংমিশ্রণ দেখতে কি দারুণ লাগছে দেখুন তৈরি হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আরও দারুণ লাগছে দেখতে দেখুন আমি একটি মাটির পাত্রে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে তৈরি হয়ে গেল আমার অতি স্বাদের ফুলকপি দিয়ে পমফ্রেটের ঝোল ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে